ওই শয়তান শাকুরিয়ার হাতে আমি বন্দী হয়ে যেতাম। যাই হোক, তুমি আমার উপকার করেছো, আমিও তোমার উপকার করার চেষ্টা করব। আরে নাগিন, তুই যেখানে লুকিয়ে থাক, আমার বিনের শব্দ তোরে বাইরে হইতেই হইব। আমার কাছে কিন্তু বাধা দিছস, খবরদার, আমি যদি ধরতে না পারি আমি কিন্তু তোর মেরে ফেলামু। আমি ধরুনি কই থাকবি লুকায়া, আজকে তোরা বাঁচাই দিল, আর বাঁচতে পারবি না আমার হাতে। আমার ওইখানে দাঁড়িয়ে থেকে কোনো কাম নাই, আমার আমার সংসারে মেলা কাম। এখন যদি আমি না যাই, আমার শাশুড়ি আমার না দেখতে বলে আমার মারা শুরু করব। আমি এখন যাই গা। হ্যাঁ বোন, তুমি আমার অনেক বড় উপকার করলে, আর যদি তুমি না থাকতে তাহলে আমার যে কি হতো, ওই শয়তান শাকুরিয়ার হাতে আমি বন্দী হয়ে যেতাম। যাই হোক, তুমি আমার উপকার করেছ, আমিও তোমার উপকার করার চেষ্টা করব। আমার নাগাত বোধহয় আমার জন্য অপেক্ষা করছে, আমি আবার আসবো তোমাকে দেখার জন্য। এস
আরাখানা তোমার আসমা হইলো সেই সকাল ঠিক আছে আরাখানা তো একটু দেখো না কই গেছিল এত সাজুগুজু কইরা হ্যাঁ বড় বড় কানের দুল চোখে আবার কি রং মাখছ হ্যাঁ কি পাইছো সকালে উঠে আমারই রান্না সরাই তইলো আম্মা আপনি এমন ভাবে বলতেছেন কেন আমি সেই বাড়ির বউ আমি একটু সাজগুজ করব না সাজগুজ করব এটা পরে করবা আগে তো কাজকাম সব গুছাই নিবা কাজকাম তো সবই গুছাইছি খালি রান্না করাটা বাকি ছিল থাকবো কেন পেটটা আগে না আগে কি সাজগুজু আম্মা সব সময় আমার সাথে চিল্লাচিল্লি করেন কেন আর বাড়ির কাজকাম যত আছে সব তো আমিই করি আপনি মাঝে মাঝে একটু একটু করেন তাও আবার আমার হইছে তার জন্য কথা শুনান কেন একটু কাজকাম করলে কি হয় আর আমিও তো আপনার মতো একটা মেয়ে মানুষ আমার কি কষ্ট হয় না এত কাজ করতে কি কষ্ট হয় যখন গিল তখন কষ্ট হয় না আর আমারই মুখে মুখে তর্ক বেশি কথা কইলে না একেবারে ঘর ধরে বাপের বাড়ি পাঠাই দিমু আম্মা সব সময় খেলে আপনি এই কথা কোন কে কিছু হইতে না হইতে আপনি শুধু আমার বাপের নিয়ে আসে খুঁটা দেন এত মুখে মুখে কথা কষ্ট একবার ধরক দিলাম তুই আবার মুখে মুখে কথা কইতে রাখছ অবশ্যই সারা দেবে নাগিনী নাগিনী তারপরে একটা বোন আমাকে বাঁচিয়েছে কি বলো হ্যাঁ সেই বোনটার কারণে আজ আমি তোমার কাছে আসতে পেরেছি নাগরাজ কে সে বোন আমাকে বলো আমি তাকে দেখবো আমি তাকে সাহায্য করব আমি তার পাশে থাকব হ্যাঁ থাকবে তো তার জন্যই তো আমি তোমাকে নিতে এসেছি তুমি যাবে না হ্যাঁ কেন যাব না যে আমার প্রাণ পাখিটাকে বাঁচিয়ে দিয়েছে আমার প্রাণটাকে আমার বুকে ফিরিয়ে দিয়েছে আমি তাকে দেখতে যাব না তা কি হয় তাহলে চলো আমরা তোমার সেই বোনটাকে দেখতে যাই যে তোমার জীবন বাঁচিয়েছে চলো চলো আপা আমার শোনো এই 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 এ
নাগরানী তুমি কোনো চিন্তা করো না, ওই মহিলাকে আমি উচিত শিক্ষা দেব। হ্যাঁ তাই করো নাগরাজ, তাই করো। আমরা কোন সাধারণ মানুষ নই, আমি হচ্ছি নাগরাজ। আমি হলাম নাগরানী। নাগরাজ নাগরানী আমি তো খালি শুনছিলাম কিন্তু জীবনে দেখি নাই। আমার তো মাইরা ফেলাবো না বোমা, আমারে বাঁচাও, বাঁচাও বোমা। ও বোমা চুপ করে আছো কেন, কিছু কও না কেন, আমার সাথে না মানে। আপনারা আপনারা আমার শাশুড়ি কিছু করেন না, আমার শাশুড়ি তো আমার মায়ের মতো, আর মানে কিছু করবেন সেটা আমি মেয়ে হয়ে কিভাবে দেখবো। দরকার হলে আমারে মারেন, তাও আমার শাশুড়ি মারেন না, আপনার পেছনে হাত জোর করতেছি, আমার শাশুড়ি না সাইরা যান। তুমি যারে মায়ের মতো মনে করো সে কি তোমাকে মেয়ের মতো মনে করে? সে তোমাকে মেয়ের মতো মনে করে না, তাই ওনাকে আমি উচিত শিক্ষা দিতে চাই। বাড়িতে মা তুমি এসব কি করতেছ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওনারা কারা? ওনারা আমি আপনার কাছে মাফ চাইতেছি, আমার মাইরেন না, আমি আর বোমার উপর অত্যাচার করুন না, সত্যি কইতেছি। ঠিক আছে আমি তোকে মাফ করে দিতে পারি, শুধু একটা শর্ত, আজ থেকে তুমি তোমার বৌমাকে তোমার নিজের মেয়ের মতো মনে করবে। আর যদি কখনো এমন আচরণ করো তাহলে আমি আমার বিষাক্ত ছোবলে তোমাকে দংশন করব। হ্যাঁ তোমার বৌমার উপরে আর কখনো যদি অত্যাচার করো তাহলে তো বুঝতেই পারছো। আমি বুঝতে পারছি, আমার কোনো রক্ষা নাই, আমি আর অত্যাচার করবো না, আমি আর অত্যাচার করবো না। ঠিক আছে তাহলে আমরা এবার আসি। বোন আসি, তুমি আমার জীবন বাঁচিয়েছিলে তাই তোমাকে আমি দেখতে আসলাম। আমি তোমার জীবন বাঁচাইছি, আমি তো এর আগে কোনোদিনই তোমায় দেখি নাই, তাহলে কিভাবে জীবন বাঁচাইলাম? তুমি আমার এই রূপে দেখোনি, সাপ রূপে দেখেছিলে। তুমি যে একটা সাপুরিয়ার হাত থেকে একটা সাপকে বাঁচিয়েছিলে সেই সাপটাই ছিলাম আমি। ও আচ্ছা, আমি তো বুঝতে পারি নাই, এখন বুঝলাম। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এবার আসি, তোমরা ভালো থেকো। ঠিক আছে
তোমরাও ভালো থাকো। আচ্ছা ঠিক আছে, চলো নাগরাজ। চলো ভালো হইছে, উচিত শিক্ষা হইছে। তোমারে আরো শিক্ষা দেওয়ার দরকার আছিল। আসি, তুই বৌমার নিয়ে ঘরে আয়। মা, বাবার কথা কিছু মনে করে না। আসলে তুমি না কি যে করছো, নিজেরা মিলামেশা থাকতে পারো না। কবিতা চলো, মার নিয়ে চলো। চলেন মা।